সালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব অগ্নি বিমার গুরুত্ব বা তাৎপর্য, কেন অগ্নি বিমা গুরুত্বপূর্ণ, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি। ধরে নাও কোনো বিল্ডিংয়ে বা কোনো শিল্প কারখানায় বা মনে করো কোনো পাটের গুদামে আগুন লাগলো, সেইখানে যা থাকবে বাড়িঘরে আমাদের যত জিনিসপত্র আছে বা কোনো প্রতিষ্ঠানে যেগুলো আছে বা পাটের গুদামে যা আছে সব কিন্তু পুড়ে যাবে না? কিন্তু যখন পুড়ে গেলে কি হচ্ছে, আমাদের যত সম্পত্তি ছিল সব কিন্তু ক্ষতির মুখে পড়ছে। কিন্তু যখন সেই বিল্ডিংয়ে বা সেই প্রতিষ্ঠানে বা সে পাটের গুদামে অগ্নি বিমা করা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু যেটুক আর্থিক ক্ষতি হয়েছে বিমা কোম্পানি কিন্তু আমাকে সেই ক্ষতিপূরণ দিয়ে যাবে। সো অবশ্যই এই অগ্নি বিমা কিন্তু একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করছে, কারণ আমার যেই আর্থিক ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এই বিমা প্রতিরক্ষা করছে। সো অবশ্যই এটি একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে। শিল্প উন্নয়নের সহায়তা, আমাদের দেশে যত শিল্প কারখানা আছে, যেরকম প্রধানত কিন্তু গার্মেন্টস, আমাদের দেশে গার্মেন্টস শিল্প অনেক বেশি এবং এটি আমাদের দেশে অনেক বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে রপ্তানি করে। সো আমাদের দেশে কিন্তু ঢাকা শহরে দেখলে দেখা যাচ্ছে অনেক গার্মেন্টস আছে। আবার আমরা দেখব আমরা যখন খুলনার দিকে যাচ্ছি অনেক পাটের গুদাম, অনেক পাটের কারখানা আছে। কিন্তু এখন যখন এই সব জায়গাতে কিন্তু সাধারণত অনেক ভারী মেশিন ইউজ করা হয় এবং তাপ উৎপাদন হওয়ার মতো জিনিসপত্র কিন্তু থাকে, যদি কোনো কারণে একবার আগুন লেগে যায় এবং যদি সে আগুনটা ভালো আকারে ছড়িয়ে পড়ে, যদি একটি পাটের গুদাম হয় এখানে একটু আগুন হলেই কিন্তু হয়েছে, সাথে সাথে পুরো গুদামটাকে পুড়িয়ে ছাই করে দিবে। বা যদি গার্মেন্টস শিল্প হয় বা অন্য কোনো প্রতিষ্ঠান হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একবার আগুন লাগলে কিন্তু সম্পূর্ণ প্রতিষ্ঠান পুড়ে যায়, যার ফলে যত সম্পত্তি থাকে সব কিছু কিন্তু একবারে ওদের ছাই হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সো স্বাভাবিকভাবে এই আগুন কিন্তু আমাদের শিল্প উন্নয়নে অনেক বাধা সৃষ্টি করছে। কিন্তু যখন এই অগ্নি বিমা রয়েছে তখন কিন্তু এই যে ক্ষতি হচ্ছে আগুনে পুড়ে, এর বিপক্ষে কিন্তু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া যাচ্ছে, বা যখন পুড়ে যাচ্ছে তখন কিন্তু এই প্রতিষ্ঠানের মালিকরা তার ক্ষতিপূরণ পাচ্ছে। যদি বিমা করা না থাকতো হয়তোবা তারা আর্থিক ক্ষতি সামলাতে না পেরে তারা তাদের ব্যবসা বন্ধ করে দিত, কিন্তু যখন অগ্নি বিমা করা থাকবে তারা সহজেই ক্ষতিপূরণে তাদের ব্যবসা নতুন করে শুরু করতে পারবে। সো এই অগ্নি বিমা কিন্তু আমাদের শিল্প উন্নয়নে অনেক সাহায্য বা সহায়তা করে রাখছে। নিরাপত্তাবোধ ও স্বস্তি প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিকের মাথায় এই একটি চিন্তা কিন্তু থাকছে যে কখন তার প্রতিষ্ঠানে যদি আগুন লেগে গেলে কী হবে। একে তো তার আর্থিক ক্ষতি হবেই প্রচুর আকারে, তার উপরে তার যে শ্রমিক আছে অনেকে কিন্তু মৃত্যুবরণ করতে পারে। এবং আমাদের দেশে কিন্তু মাঝে মধ্যেই দেখি যে গার্মেন্টস আগুন লেগেছে বা এই বিল্ডিংয়ে আগুন লেগেছে বা এইখানে আগুন লেগেছে, এতে কিন্তু যেমন সম্পত্তির ক্ষতি হচ্ছে তেমন কিন্তু অনেক জীবনও নষ্ট হচ্ছে। কিন্তু এর সাথে জীবন নষ্ট হচ্ছে এখন সেখানে তো কোনো কিছু করার থাকছে না আমাদের ঠিক মতো সচেতনতা সৃষ্টি ছাড়া, কিন্তু এই যে আর্থিক ক্ষতিগুলো হচ্ছে এইটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের মালিক বা কোনো বিল্ডিংয়ের মালিককে কিন্তু অনেক দুশ্চিন্তায় বা নিরাপত্তা বোধে ফেলে দিচ্ছে বা তাদের কিন্তু স্বস্তি কেড়ে নিচ্ছে। কারণ সবসময় তাদের মধ্যে মধ্যে চিন্তা থাকে যদি আমার প্রতিষ্ঠানে আগুন লেগে যায় আমার সম্পত্তির কী হবে বা আমি অর্থ কীভাবে মোকাবেলা করব। কিন্তু যখন অগ্নি বিমা থাকছে এই জায়গাগুলোতে তখন কিন্তু তার একটি নিরাপত্তাবোধ ফিল করছে বা একটি স্বস্তি প্রতিষ্ঠা হচ্ছে, কারণ সে জানে তার ক্ষতি হলো তার একটি ব্যাকআপ রয়েছে। সচেতনতা সৃষ্টি, যখন দুটি পক্ষের মধ্যে অগ্নি বিমা চুক্তি হয়, মানে বিমাকারী আর বিমাগ্রহীতা, তখন কিন্তু বিমাকারী বিমাগ্রহীতাকে কিছু কাজ বাধ্যতামূলকভাবে করতে বলে, কিছু সিকিউরিটিস বলে যায় বা এমন কিছু পদ্ধতি বলে যা অগ্নি বিমাগ্রহীতাকে ফলো করতে হয়। যেমন যেন আগুন হলে সহজে তা নিবানো যায় বা কীভাবে আগুন বা আগুন লাগা থেকে প্রতিষ্ঠানকে বা বাড়িকে প্রিভেন্ট করা যায়, এরকম কিন্তু বিভিন্ন কথা বলে যায় বা সিস্টেম বলে যায়। এখন এর জন্য কিন্তু দেখা যায় বিমাকারীকে সেই পদক্ষেপগুলো ফলো করতে হয়। এর জন্য যেই রিজনে হয়তো বা ছোটো একটা রিজনে আগুন জ্বলতে পারতো, এই সচেতনতা পদক্ষেপগুলোর জন্য কিন্তু এখন সেটি হচ্ছে না। সো
অগ্নি বিমার জন্য কিন্তু মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হচ্ছে, যার জন্য দেখা গেল আমাদের আর্থিক ক্ষতিপূরণ হলেও যে জীবনের যে মৃত্যুর যে চান্স ছিল সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে আগুন লেগে। ঝুঁকি বন্টনের সহায়তা, স্বাভাবিকভাবে একটি কোম্পানিতে আগুন লাগলে তার বিশাল আর্থিক ক্ষতি হবে, তার অনেক ঝুঁকির উপরে থাকতে হয়। বা যখন একটি কোম্পানি বা একটি বাড়ির মালিক তার বাড়িকে বা প্রতিষ্ঠানকে একটি বিমাকারীর কাছে বা বিমা করে নিচ্ছে অগ্নি বিমা, তখন কিন্তু সে তার ঝুঁকিটাকে আলটিমেটলি ভাগ করে দিচ্ছে। সো অগ্নি বিমার মাধ্যমে কিন্তু একটি মানুষ বা একটি মালিক সহজেই তার ঝুঁকিটাকে বহন করে নিতে পারছে। কর্মসংস্থানের সহায়তা, যখন আমাদের দেশে বেশি বেশি মানুষ অগ্নি বিমা করবে, স্বাভাবিকভাবে এই অগ্নি বিমার জন্য আলাদা ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হবে বা গঠিত হবে, সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে। সো স্বাভাবিকভাবে যখন দেশের অগ্নি বিমা বা এই অগ্নি বিমার খাতটাতে উন্নয়ন হবে, অনেক অগ্নি বিমার জন্য স্পেশালাইজ আলাদা আলাদা ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে। সো অগ্নি বিমা কিন্তু ব্যাপকভাবে আমাদের দেশের মানুষকে এবং অর্থনীতিকে সহায়তা করছে। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।